हेलो फ्रेंड्स ये भिडियोटा आपनादेरके आजके शेखाबो जे यूट्यूबे जो भिडियो क्वालिटी हय से भिडियो क्वालिटी आपनारा देखार समय से भिडियो क्वालिटी चेंज करबेन कि करे सेई निये पेपारटा भिडियोटा बानालाम। ताहले प्रथमे आपनाके कि करते होबे यूट्यूब चैनेले साइन इन करे निते होबे। ताहले देखते पाच्छेन जे आमि यूट्यूब चैनेले अलरेडी साइन इन आछि। एरपर आपनाके भिडियोस टैबे गिये जे कोनो एकटा पछंदेर भिडियो आपनाके सिलेक्ट करे निते होबे। जास्ट आमि आपनादेरके देखानोर जोन्नो एई भिडियोटा सिलेक्ट करे निलाम এবং সিলেক্ট করে নেওয়ার পরে এইখানটায় দেখতে পাচ্ছেন উপরের দিকে তিনখানা ডট দেখতে পাচ্ছেন রাইট সাইডে উপরের দিকে তিনখানা ডটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন কোয়ালিটি বলে একটা অপশন পেয়ে যাবেন দ্বিতীয় অপশনে গিয়ার আইকনে। এইখানে কোয়ালিটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে যেটা প্রথমে আপনাদের দেখাবে সেটা হলো অটো রেকমেন্ডেড, মানে এটা আপনার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে দেবে আপনার নেটওয়ার্ক কোয়ালিটির উপর। আপনার কত ইন্টারনেট ডাটা আছে তার উপর নির্ভর করে আপনাকে এটা অটো অ্যাডজাস্ট করে দেবে। এটা ডিফল্টলি থাকে। আপনি যদি চান যে ভিডিও কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখতে হায়ার পিকচার কোয়ালিটি সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু এতে কি হবে আপনাদের পিকচার কোয়ালিটি তো হাই দেখাবে কিন্তু ভিডিওটা একটু বাফারিং হবে, একটু গোল গোল ঘুরবে, কখনো ইন্টারনেট পরিষেবা হয়তো ঠিকঠাক না পেলে কিন্তু একটু আপনাদের অসুবিধা হতে পারে, ভিডিওটা চলতে একটু বেশি সময় নিতে পারে এবং আপনাদের ইন্টারনেট বেশি এতে আপনাদের চলে যাবে। সুতরাং হায়ার পিকচার কোয়ালিটি আপনি যদি চান সেট করে দিতে পারেন। তারপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন ডাটা সেভার, ডাটা সেভার যদি আপনি সিলেক্ট করেন তাহলে কী হবে আপনাদের ইন্টারনেটটা কম খেয়ে নেবে, মানে ইন্টারনেট কম খরচ হবে, কিন্তু আপনার পিকচার কোয়ালিটি যেটা সেই পিকচার কোয়ালিটি কিন্তু অতটা আপনি ভালো পাবেন না। সুতরাং এটা আপনি যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু পিকচার কোয়ালিটিটা অত সুন্দর দেখতে পাবেন না, কিংবা আপনি আপনার ইচ্ছা মতো পিকচার কোয়ালিটি সিলেক্ট করে নিতে পারেন। তার জন্য আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে 720pতে আপনি যদি ভিডিও দেখতে চান ভিডিও দেখতে পারেন, এতে দেখলে আপনার পিকচার কোয়ালিটি পরিষ্কার পাওয়া যাবে। তারপর 480pতে আপনি যদি দেখতে চান তাহলে এটাও সেট করতে পারেন। 720p এর মতো অতটা সুন্দর হবে না কিন্তু বোঝা যাবে। 360p এর আপনি যদি সিলেক্ট করে নিতে চান 360pতেও আপনি দেখতে পারেন কিন্তু সেরকমই কোয়ালিটি কিন্তু অতটা ভালো হবে না, 480 মতো ভালো হবে না, কিংবা আপনি সবারই শেষে দেখতে পাচ্ছেন 144pতেও আপনি সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু এতে কী হবে আপনার যে পিকচার কোয়ালিটি হবে ভিডিও কোয়ালিটি অতটা পরিষ্কার বোঝা যাবে না, একটু আবঝাবঝা লাগবে, কিন্তু এতে আপনার কী হবে ইন্টারনেটটা অনেকটা বেঁচে যাবে, খরচ কম হবে। সুতরাং আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা ইউটিউব ভিডিওতে কীভাবে পিকচার কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন দেখার সুবিধার জন্য। এছাড়া আপনাদের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা করতে হবে আপনাদের প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে সেটিংসের অপশন পেয়ে যাবেন, সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সেস দেওয়া আছে। ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সে ক্লিক করবেন। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে অটোতে আমি সিলেক্ট করে রেখেছি। অটোতে করলে কি হয় অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায় আপনার নেটওয়ার্কের উপর ভিত্তি করে, আপনার কত ডাটা আছে সেটার উপর ভিত্তি করে। আপনি যদি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে রাখেন তাহলে কি হয় আপনার কিন্তু ইন্টারনেট বেশি খরচ হবে কিন্তু পিকচার কোয়ালিটি ভালো পাবে না। তৃতীয় অপশানটা সিলেক্ট করে রাখলে কিন্তু আপনাদের ইন্টারনেট খরচ অনেক কমে যাবে কিন্তু পিকচার কোয়ালিটিটা ভালো হবে না। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের ক্ষেত্রে আমি অটো করে রেখেছি। সুতরাং আমি রেকমেন্ড করবো আপনারা এটা অটোতে রেখে দিন, কিন্তু আপনারা যদি চান যে আপনাদের পিকচার কোয়ালিটি হাই দরকার আপনাদের ইন্টারনেট খরচের অতটা মাথা ব্যথা নাই কারণ আপনাদের আনলিমিটেড ইন্টারনেট আছে, তাহলে কিন্তু আপনারা হায়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারেন। সুতরাং ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ।